ছিলেন তারাই ভয় পাবেন, কারণ দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের সাথে কোনো বেইমানি করে না। আপনারা আস্থা রেখেছিলেন, সেই আস্থায় আপনারা এক এক করে উঠেছেন, ঘরগুলো তৈরি হয়েছে। তা আমাদের ইচ্ছে ছিল প্রথম পদক্ষেপে দ্বিতীয় এবং তৃতীয়তে অবশ্যই থাকবেন মনোনীত মহাশয় গোপাল শাহ। তা আমি যখনই কালকে মহিন্দাকে 24 ঘন্টার নোটিশ এলাম, 12 ঘন্টায় বললাম যে দাদা একটু যেতে হবে, তোমার হাত দিয়ে উদ্বোধন হবে, গোপালও থাকবে, গোপালের সঙ্গে উদ্বোধন করবে। বলল ঠিক আছে তুমি করো, আমি সন্ধ্যে 6টায় যাবো, আমি গোপালকে যাবো রাত্রিতে ফোন করলাম। তাই করেছি, আপনারা গেলে খুবই হবে যে আজকে 26 খানা, পরের স্টেজে প্রায় 75, তারপর 45, এইরকমভাবে ঘরগুলো দিয়ে দেওয়া হচ্ছে, অবস্থান সুন্দর হয়েছে। আরেকটা ধন্যবাদ জানাবো কামাদি মিউনিসিপ্যালিটির পৌর প্রশাসক গোপাল শাহকে, যে এখানে অনেক দিনের ডিমান্ড ছিল যে এত দোকানদার ছিলেন তারা কোথায় বাথরুমে যাবেন তার কোনো ব্যবস্থা ছিল না, তাই একটা নির্দিষ্ট জায়গায় সুলভ শৌচাগার করা হয়েছে, এটা অনেক দিনের মানুষের দাবি, তা সেইটাও হয়েছে। আর আজকে যখন আমরা বিধায়ক পেয়ে গেছি, প্রাক্তন মন্ত্রী এবং জননেতা মদন মিত্র অলরেডি আপনাদের আসেন, আমরা প্রথমেই বলবো একটু আসবেন, ফিতে কেটে আমরা একটু উদ্বোধন করি, তারপর আপনি কিছু বলবেন, গোপাল সাহ বলে চাবি দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।